আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দীনী ভাই বোনরা, আজ আমরা একটি সুন্দর আমল সম্পর্কে জানব, যে আমলটি করলে আল্লাহ তাআলা আমাদের যেই কোনো মনের আশা পূরণ করবে ইনশাআল্লাহ। চলুন আমরা আমলটি সম্পর্কে জেনে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। অর্থ, আর আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা তাকে সেই সব নামে ডাকো। সূরা আরাফ 180 নম্বর আয়াত। আল্লাহ তাআলার গুণবাচক নাম হাদিসের মধ্যে পাওয়া যায় 99টি। তার মধ্যে একটি নামের ফজিলত নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সে নামটি হলো আল খাফিদু, অর্থ অবনতকারী। যে ব্যক্তি প্রতিদিন 500 বার এই পবিত্র গুণবাচক নামটি পাঠ করবে, তার সমস্ত মনের আশা পূরণ হবে এবং সমস্ত বিপদ দূর হবে এবং শত্রুর কুচক্র থেকে নিরাপদে থাকবে ইনশাআল্লাহ। প্রতিদিন যে কোনো সময় পড়তে পারেন, নামাজের পরে পড়তে পারেন অথবা অবসর সময়ে পড়তে পারেন। অবশ্যই আমরা এই সুন্দর আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় বন্ধুগণ, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মুসলিম ভাই বোনদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, তারাও যেন আমলটি করতে পারে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।